আজকের এই টপিকস হচ্ছে শুধুই প্রবাসীদের জন্য। প্রবাসীরা আমাদেরকে কমেন্টস করেছে যে আমি সৌদি আরব থাকি, আমি ইতালি থাকি, আমি বাহরাইন থাকি, আমি কাতার থাকি, তো আমি কি লোন পাবো কি না, হ্যাঁ এ ধরনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি। সেই কারণে স্পেশালি প্রবাসীদের জন্য একটা ঋণ সহায়তার একটা প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রবাসীদের আবাসন ঋণ। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একমাত্র বাংলাদেশে প্রবাসীদের জন্য স্পেশালাইজড একটা ঋণের প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা হচ্ছে প্রবাসীদের আবাসন সমস্যা সমাধানের জন্য বা প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বহুতল ভবন নির্মাণের জন্য যাতে লোন নিতে পারে, সেই কারণে এই ঋণের প্রজেক্ট। তো এই প্রজেক্টে শুধুমাত্র প্রবাসীরা লোন নিতে পারবে এবং এই অ্যামাউন্টটাও হচ্ছে অনেক বড়, মানে 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা 1.5 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবে বহুতল ভবন নির্মাণের জন্য। তো আসুন আমরা দেখি যে কিভাবে এই লোনটা আপনি অতি সহজেই নিতে পারেন বা এই লোন নেওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এবং কি কি কাগজপত্র এই লোনের ক্ষেত্রে আপনার জমা দিতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি মূল টপিকসে। তো মূল বিষয় হচ্ছে অন্যান্য বিভিন্ন জায়গায় আপনি পার্সোনাল লোন বা হোম লোন নিতে পারেন, সবার মতোই প্রবাসী একজন হিসেবে আপনি এই যে কোনো জায়গায় লোনের জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে ছোটোখাটো অ্যামাউন্ট আপনি পেতে পারেন। কিন্তু এখানে যেই স্পেশালি প্রবাসীদের জন্য যেই সুবিধাটা রাখা হয়েছে সেটা হচ্ছে মানে হায়েস্ট 2 কোটি টাকা পর্যন্ত আপনি হাউস বিল্ডিংয়ের লোন নিতে পারবেন। তো প্রথমেই আসি যে এই লোনটা কারা পাবে বা কোন কোন কান্ট্রিতে অবস্থান করা লোকজন এই লোনটা পাবে। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ফ্রান্স, গ্রিস, জাপান এবং অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিক। এখন আসি যে এর প্রকারভেদটা কীরকম হবে। এটা তিনটা প্রকারভেদ আছে, অর্থাৎ আপনি এককভাবে এই লোনটা নিতে পারবেন অথবা গ্রুপ ওয়াইজ, যে আপনারা ফ্যামিলির 5 জন মিলে এই লোনটা নিতে পারবেন বা আরও 3 জন প্রবাসী মিলে এই লোনটা নিতে পারবেন, এরকম একটা গ্রুপ ওয়াইজ আপনি এই লোনটা নিতে পারবেন। এছাড়া ফ্ল্যাট কেনার জন্য এই প্রবাসী লোনটা আপনি এনজয় করতে পারবেন। এখন আসি ঋণ আবেদনের যোগ্যতা। ঋণ আবেদনের ক্ষেত্রে প্রথম নাম্বার 1 কোয়ালিফিকেশন হচ্ছে আপনার যে আপনার বাংলাদেশি সিটিজেন হতে হবে এবং প্রবাসী হতে হবে। তার মানে আপনার যদি এনআইডি থাকে আর আপনি যদি প্রবাসী হন তাহলে আপনি এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এরপরে নাম্বার 2 যোগ্যতা হচ্ছে আপনার একটা নিষ্কণ্টক জমি থাকতে হবে, যেই জমিটার উপরে আপনি বিল্ডিং করতে চাচ্ছেন। আর যদি সেটা হয় কোনো ফ্ল্যাটের জন্য যদি আপনি লোন নিতে চান তাহলে বাংলাদেশের রিকগনাইজড কোনো ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে আপনার চুক্তিবদ্ধ হতে হবে, সেই চুক্তির বলে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। এরপর আসি নাম্বার 3, আপনার বিদেশে 3 বছর কাল বৈধভাবে অবস্থান করতে হবে। এই লোনের জন্য আবেদন করতে হলে আপনার ন্যূনতম 3 বছর কাল মেয়াদ হতে হবে। এরপরে আপনি বিদেশে থাকা অবস্থায় আবেদন করতে পারবেন আপনার বৈধ সকল কাগজপত্র দিয়ে, ভিসা, ওয়ার্ক পারমিট এবং আপনার যে ওই জব এক্সপিরিয়েন্স এবং যেই যেখানে আপনি জব করছেন সেখানের যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি স্টেটমেন্ট, এগুলো দিয়ে জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যখনই আপনি দেশে আসবেন, দেশে আসার পরে আপনি নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনার মূল কাগজপত্র দেখিয়ে আগের কাগজপত্রগুলোকে অ্যাটাস্টেশন করিয়ে নিতে হবে। আরেকটা হচ্ছে বাংলাদেশি কোনো তফসিলি ব্যাংকে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টেই আপনার লোনের টাকাটা ডিসবার্স হবে। আর বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশে আপনার এই যে সম্পূর্ণ যেই কার্যক্রমটা পরিচালনার জন্য একজন নমিনি অথবা কি আমমোক্তার দিতে হবে, একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে আপনার অবর্তমানে আপনার সকল কার্যক্রমটা দেখাশোনা করবে আবার বা কাজকর্ম করবে। সেটা অবশ্যই বাংলাদেশের যেই গভর্নমেন্টের রুলস আছে, পাওয়ার অফ অ্যাটর্নির একটা অ্যাক্ট 2012, এই আইনের মাধ্যমে আপনার একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা হাউস বিল্ডিং ফাইন্যান্স অ্যাকসেপ্ট করতে হবে। আর এরপরে আপনার যেই সম্পত্তিটা বা যেই জমির উপরে আপনি কোনো বহুতল ভবন বা কোনো বিল্ডিং নির্মাণ করবেন, ওই জমিটা হাউস বিল্ডিং ফাইন্যান্সের কাছে দায়বদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি লোনের টাকাটা পরিশোধ না করবেন। আর সরকারি লিজ প্রাপ্ত কোনো জমির ক্ষেত্রে লিজ দাতা
প্রতিষ্ঠানের কাছে এই আমমোক্তারনামাটা গৃহীত হতে হবে। এই ছিল মোটামুটি আমাদের যোগ্যতা। এই যোগ্যতাগুলো থাকলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রবাসী আবাসন ঋণের জন্য। এখন আসি এই ঋণের ইকুইটিটা কি হবে। এর আগে আমরা জিরো ইকুইটি লোনের ব্যাপারে একটা ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটন ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন দেখব আমরা বাড়ি নির্মাণের জন্য এককভাবে যেই লোনটা নিতে পারি। আপনারা এক নম্বর চার্টে দেখছেন, এই যে ক চার্ট, বাড়ি নির্মাণের জন্য একক ঋণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা, লালমাটিয়া আবাসিক এলাকা ইত্যাদি আর কি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে এবং চিটাগাং সিটি কর্পোরেশনের মধ্যে আপনি যদি লোন নেন তো সেই লোনের ইন্টারেস্টটা হবে 9% আর সিলিং হবে আপ টু 2 crore। এই যে দেখেন আপনারা 2 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারছেন, এখানে ওই যে প্রথমেই চার্টে দেখা যাচ্ছে। এরপরে যদি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে অথবা মানে সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, সেক্ষেত্রে হলে আপনি 1 কোটি টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে 100 লাখ উপরে দেখেন ঋণের সিলিং, আর লক্ষ টাকা 100 লাখ আপনি এই ঢাকা চট্টগ্রাম সিটি বাইরে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আপনি নিতে পারবেন। এরপরে আসি ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা বাদে দেশের সকল বিভাগীয় জেলা সদর এলাকায় আপনি কী করতে পারবেন, 60 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, আর এই লোনের সুদের হারটা হবে 8%। এছাড়া আপনি পল্লী অঞ্চলে আবাসন উন্নয়নের জন্য ঋণ নিতে পারবেন, মানে একদম অজপাড়া গায়েও আপনি বাড়ি করার জন্য একজন প্রবাসী হিসেবে লোন নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লোনের সিলিংটা হবে 50 লাখ টাকা পর্যন্ত আর ইন্টারেস্টটা হবে অনলি 8%। এখন আমরা আসি বাড়ি নির্মাণের জন্য গ্রুপ ভিত্তিক ঋণ। হ্যাঁ, এই যে এই চার্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই আগের মতো সেই ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে, এখানে ওই 9% ইন্টারেস্ট ঠিক আছে, বাট ঋণের সিলিংটা হচ্ছে 1 কোটি 20 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন, আর সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় আপনার এই লোনের সিলিংটা হচ্ছে 60 লাখ টাকা, কিন্তু ওই ইন্টারেস্টটা 9% থাকবে। আর যদি আপনি ঢাকা চট্টগ্রাম সিটি মানে মেট্রোপলিটন এলাকার বাইরে বিভিন্ন জেলা শহর বা বিভাগীয় সদরে যদি আপনি লোন নিতে চান বাড়ি করার জন্য, তাহলে আপনার এই স্ল্যাবটা হবে হচ্ছে 40 লাখ টাকা আর ইন্টারেস্ট রেটটা হবে অনলি 8%। এছাড়া আপনি পল্লী এলাকায়ও আপনি এই গ্রুপ ভিত্তিক লোনটা নিতে পারেন, সেক্ষেত্রেও আপনি 40 লাখ টাকা ঋণের স্ল্যাব এবং আপনার 8% ইন্টারেস্ট থাকবে। এখন আপনি যদি ফ্ল্যাট করার জন্য কোনো লোন নিতে যান সেক্ষেত্রে কী হবে। যদি আপনি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে কোনো ফ্ল্যাট ক্রয় করার জন্য লোন নিতে চান, সেক্ষেত্রে 1 কোটি 20 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন, আর সেই লোনের স্ল্যাবটা হবে 9%। আর সেটা যদি হয় ঢাকা চিটাগাং মানে সিটি কর্পোরেশনের বাইরে মেট্রোপলিটন এলাকার মধ্যে, তাহলে 80 লাখ টাকা, আর যদি সেটা ঢাকা চিটাগাং মেট্রোপলিটন এলাকার বাইরে অর্থাৎ বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা সদরে আপনি যদি কোনো ফ্ল্যাট কিনতে চান, সেক্ষেত্রে আপনি 60 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আর যদি সেটা কোনো পল্লী এলাকায় বাড়ি নির্মাণের জন্য আপনি মানে পৌর বা উপজেলা গ্রোথ সেন্টারে যদি আপনি ফ্ল্যাট নির্মাণ করতে চান, সেক্ষেত্রে আপনি 40 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এই ছিল ঋণের সিলিং এবং সুদের হারের ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে গেলেন। এখন আপনারা দেখেন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এইটা অ্যাকচুয়ালি আপনার কাছে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে আপনার এখানে মানে কত টাকা আপনি নিলে কত টাকা কিস্তি আসবে এবং কত টাকা ইন্টারেস্ট হলে কত টাকা কিস্তি হয়। আপনার যদি 5 বছরের জন্য নেন তাহলে কত আসবে, 10 বছরের জন্য, এভাবে 25 বছর পর্যন্ত। তো দেখেন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন 25 বছরের জন্য যদি আপনি 25 বছর মেয়াদে যদি আপনি 1 লাখ টাকা নেন, এখানে জাস্ট আপনাদের বোঝার জন্য কিস্তিটা ক্যালকুলেট করার জন্য এই চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই 25 বছরের মেয়াদে যদি আপনি কোনো টাকা নেন, সেক্ষেত্রে 1 লাখ টাকার জন্য আপনার কিস্তি আসবে ওই ঢাকা চট্টগ্রাম ইয়ার বাইরে এবং পল্লী অঞ্চলে যদি আপনি বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট নির্মাণ করার জন্য লোন নেন, সেক্ষেত্রে আপনার পার লাখে অনলি 772 টাকা কিস্তি আসবে প্রতি মাসে, 772 টাকা। আর সেটা যদি আপনার শহর এলাকায় হয় অর্থাৎ সিটি কর্পোরেশনের মধ্যে বা মেট্রোপলিটন এলাকা বা বিভাগীয় শহরে হয়, তাহলে আপনার পার লাখে যেখানে 9% ইন্টারেস্ট সেখানে আপনার ইয়াটা আসবে হচ্ছে 839 টাকা যদি 25 বছর হয়। এটা যদি 20 বছর হয় তাহলে আসবে ওই শহরের বাইরে 837 টাকা আর শহরের মধ্যে 900 টাকা। আর সেটা যদি 15 বছরের জন্য হয় তাহলে আপনার ওই পল্লী এলাকায় আসবে হচ্ছে 956 টাকা আর শহরের মধ্যে আসবে হচ্ছে 1014 টাকা। আর সেটা যদি 10 বছরের জন্য হয় তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন 1213 টাকা এবং
ক্রমাগতভাবে এটা হবে 1267 টাকা। আর যদি আপনি 5 বছরের জন্য নেন তখন আপনার এই ঋণের মাসিক কিস্তিটা হবে 2028 টাকা, আর শহর এলাকায় যেখানে 9% সেখানে হলে হবে 2076 টাকা। এই মোটামুটি আপনাদের মাসিক কিস্তিটা কীরকম আসবে আপনারা বুঝে গেলেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি থেকে আপনি লোনের ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত দরকার। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।